প্রিয় ছাত্রছাত্রী, আমি আলোচনা করছি দশম শ্রেণীর অঙ্ক বিষয় নিয়ে। আজকে আমি আলোচনা করব বৃত্ত সম্পর্কিত উপপাদ্য যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারের প্রথম যে উপপাদ্যটি আছে উপপাদ্য ৩২ সেইটা নিয়ে। আর এটি হলো আমার ৬ নম্বর ভিডিও। ৪৯ পাতায় বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, চ্যাপ্টারটির মধ্যে ৫৯ পাতায় আছে উপপাদ্য ৩২। দেখা যাক উপপাদ্যটা কি বলছে। উপপাদ্য ৩২, ব্যাস নয় এরূপ কোন জ্যা এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। বেশ, তো আমাকে প্রথমে দেখতে হবে ব্যাস নয় এরূপ কোন জ্যা, এই লাইনটুকুর মানে কি। আমি একটা বৃত্ত এঁকেছি কেন্দ্র ও, এই যে বৃত্ত এটা হলো কি পরিধি, এটা কেন্দ্র। জ্যা কাকে বলে? জ্যা মানে হচ্ছে এই বৃত্তের পরিধির উপরে যে কোনো দুটো বিন্দু, যে কোনো জায়গায় এদিকে এদিকে যেতেই খুশি নিতে পারি। আমি একটা নিলাম এ আর একটা নিলাম বি, এই যে এ এবং বি বিন্দু দুটোকে আমি যোগ করলাম, যোগ করে যে সরলরেখাটা পাওয়া গেল এটাই হলো আমার জ্যা। আমি যদি বিন্দু দুটো এদিকে এদিকে নিতাম তাহলে এই যোগ করলে যেটা হয় সেটাই জ্যা। এদিকে হলে জ্যা, যেদিকে খুশি আমি নিতে পারি, যে কোনো দুটো বিন্দু যদি আমি নিই তাদেরকে যদি যোগ করি যে সরলরেখাংশটা পাওয়া যাবে সেটাই হলো জ্যা। তাহলে কেউ মনে করো এটা ও কেন্দ্রবৃত্ত, ঠিক এই পাশে একটা বিন্দু নিল এ, তার ঠিক অপর পাশে আর একটা বিন্দু নিল বি, এ একটা বিন্দু বি একটা বিন্দু, এই বিন্দু দুটোকে ও যোগ করল। যোগ করতে গিয়ে দেখা গেল সরলরেখাটা ও বিন্দু দিয়ে চলে যাচ্ছে, তাহলে এটা কি জ্যা নয়? অবশ্যই এটাও জ্যা। এটা কেমন জ্যা? এটা সব থেকে বড় জ্যা, এটা হলো বৃহত্তম জ্যা, বৃহত্তম জ্যা। এর কিন্তু আরেকটা নাম আছে, এর নাম হলো ব্যাস। বৃহত্তম জ্যাকে আমরা ব্যাস বলি, একটি বৃত্তের বৃহত্তম যে জ্যা তাকে বলে ব্যাস। তাহলে আমরা বলতে পারি ব্যাস একটি জ্যা, মানে ব্যাসটাও কিন্তু একটা জ্যা। কিন্তু উপপাদ্যে দেখো বলেছে ব্যাস নয় এরূপ কোন জ্যা, তার মানে বলতে চাইছে তুমি যেদিকে খুশি জ্যাটা নিতে পারো, ব্যাস বরাবর জ্যাটা নিলে হবে না। অর্থাৎ এই যে জ্যাটা, এই জ্যাটা নিলে কিন্তু হবে না, এইটা বাদ দিয়ে তুমি যে কোনো একটা জ্যা নিয়ে উপপাদ্যটি তোমাকে দেখাতে হবে। দেখো আমি একটা বৃত্ত এঁকেছি ও কেন্দ্রীয় বৃত্ত, দুটো বিন্দু নিয়েছি এ এবং বি, আমি এদিকে যোগ করব তাহলে একটা জ্যা পাওয়া যাবে, জ্যাটা আমি যেদিকে খুশি নিতে পারতাম, একমাত্র ব্যাস বরাবর নিলে হবে না, ওইটা বাদ দিয়ে যেদিকে খুশি আমি নিতে পারতাম, কিন্তু আমার বোঝার সুবিধার জন্য আমি নিচের দিকে জ্যাটা নিচ্ছি, এ বি জ্যা আমার নেওয়া হয়ে গেল। উপপাদ্যের দিকে আরেকবার নজর দাও, ব্যাস নয় এরূপ কোন জ্যা, আমার জ্যা নেওয়া হয়ে গেছে। এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে, অর্থাৎ কেন্দ্র থেকে একটা লম্ব অঙ্কন করব। দেখো কেন্দ্র ও, ও থেকে আমি এই জ্যাটার উপরে একটা লম্ব টেনেছি ও ডি। লম্ব টানলে কি হবে? লম্বটা কি হবে? জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করবে। এই যে ও ডি লম্বটি এ বি জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে, এটা উপপাদ্য বলছে। সমদ্বিখণ্ডিত করবে মানে কি? সমান দুই ভাগে ভাগ করবে, অর্থাৎ এডি এডি যা হবে ডি বি তাই হবে। তাহলে এখনো পর্যন্ত আমি যেটা আঁকলাম, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি হল ব্যাস নয় এরূপ একটি জ্যা, ও ডি এ বির উপরে লম্ব, প্রমাণ করতে হবে কি এডি সমান ডি বি। এই যে জিনিসটা বললাম এই জিনিসটা আমরা এবার চটপট লিখে ফেলি। দেখো লিখেছি প্রদত্ত মানে কি, যেটা দেওয়া আছে, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের এ বি হল ব্যাস নয় এরূপ একটি জ্যা, ও ডি লম্ব এ বি, প্রমাণ করতে হবে কি, তাকেই বলে প্রামাণ্য, প্রমাণ করতে হবে কি এডি সমান ডিবি, এডি সমান ডিবি। এখানে একটা ছোট্ট অঙ্কন আছে, ও এ ও বি যোগ করতে হবে, ও এ ও বি যোগ করে দিলাম, এখানে লিখলাম অঙ্কনে ও এ ও বি যুক্ত করলাম। এবার প্রমাণ, ছবির দিকে দেখো, ও ডিটা এ বির উপরে লম্ব, লম্ব মানে কি এই দিকের কোনটা এবং এই দিকের কোনটা,
দুটোই 90 ডিগ্রি করে হবে এটাও 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি যেহেতু লম্ব তাহলে আমি বলতে পারি দেখো এখানে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে পাশাপাশি বাম দিকের ত্রিভুজটার কি নাম ও ডি এ ডান দিকের ত্রিভুজটার কি নাম ও ডি বি এখন দেখো এই ত্রিভুজ দুটো প্রত্যেকটাই কিন্তু সমকোণী ত্রিভুজ কারণ প্রত্যেকটা ত্রিভুজেরই একটা কোণ সমকোণ ও ডি এ এটা একটা সমকোণী ত্রিভুজ ও ডি বি এটাও একটা সমকোণী ত্রিভুজ এটা আমরা প্রথমে প্রমাণে লিখে ফেলি প্রমাণে তাই লিখেছি ও ডি যেহেতু ও ডি লম্ব এ বি সুতরাং ও ডি এ এবং ও ডি বি ত্রিভুজ দুটো সমকোণী ত্রিভুজ এবার আমরা এই সমকোণী ত্রিভুজ দুটোর সর্বসমতা সম্বন্ধে আলোচনা করব অর্থাৎ ত্রিভুজ দুটো সর্বসম হবে কিনা আমরা দেখব যেহেতু দুটো সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের সর্বসমতা হতে গেলে দুটো শর্ত হলেই চলবে কি কি শর্ত অতিভুজ এবং একটি বাহু অন্য ত্রিভুজের অতিভুজ এবং অনুরূপ বাহু যদি সমান হয় তাহলে সমকোণী ত্রিভুজ দুটো সর্বসম হবে সাধারণত একটা দুটো ত্রিভুজের সর্বসম হতে গেলে তিনটে শর্তের প্রয়োজন কিন্তু সমকোণী ত্রিভুজ হলে তার দুটো শর্ত লাগে তাই আমি লিখেছি দেখো এখন সমকোণী ও ডি এ ও সমকোণী ও ডি বি ও ডি এ ও ডি বি এই সমকোণী ত্রিভুজ দুটোর মধ্যে আমি সর্বসমতা দেখব প্রথমেই দেখো ও এ আর ও বি যে বাহু দুটো আছে এদের মধ্যে কি সম্পর্ক দেখো ও এটা কি ও কেন্দ্রীয় বৃত্তের ও এটা কি ও এটা হচ্ছে ব্যাসার্ধ ও বিটা কি সেটাও কিন্তু ওই বৃত্তেরই ব্যাসার্ধ তা একটা বৃত্তের ব্যাসার্ধ কি দুটো আলাদা আলাদা হতে পারে না ব্যাসার্ধ মান কিন্তু দুটোই একই হবে অর্থাৎ ও এ যা হবে ও বিও তাই হবে তাই আমি লিখেছি অতিভুজ ও এ সমান অতিভুজ ও বি যেহেতু এরা একই বৃত্তের ব্যাসার্ধ অতিভুজ কেন লিখলাম এই সমকোণী ত্রিভুজ ও ডি বি এটা সমকোণ এই সমকোণের বিপরীত দিকে বাহুটা অতিভুজ হয় এই ত্রিভুজের এটা অতিভুজ এই ত্রিভুজের এটা অতিভুজ ও এ সমান ও বি ও এ সমান ও বি আমি এই জায়গাটা একবার বলি একই বৃত্তের ব্যাসার্ধ হলে ব্যাসার্ধ দুটো সমান হবে এটা আমি একটু বলি ধরো ও কেন্দ্রীয় একটা বৃত্ত তার ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি আমি আর একটা ব্যাসার্ধ টানতে পারি সেটাও 4 সেমি হবে আমি আরো একটা টানতে পারি এটাও 4 সেমি হবে একটা টানতে পারি এটাও 4 সেমি হবে আমি যত খুশি ব্যাসার্ধ টানতে পারি একটা বৃত্তের ব্যাসার্ধের সংখ্যা অসংখ্য কিন্তু প্রত্যেকটা ব্যাসার্ধই হবে 4 সেমি অর্থাৎ প্রত্যেকটা ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান একই বৃত্তের ব্যাসার্ধ সবসময় একই হবে সমান হবে আমি বলতেই পারি ও এ যেহেতু ব্যাসার্ধ ও বিও যেহেতু ব্যাসার্ধ একই বৃত্তের তাহলে এরা পরস্পর সমান হবে ও ডি ও ডিটা হচ্ছে সাধারণ বাহু ওডিটা হচ্ছে সাধারণ বাহু সাধারণ বাহু কেন দেখো ও ডি এ ত্রিভুজটা তৈরি করতে গেলেও ওডি কে লাগবে আবার ও ডি বি ত্রিভুজ তৈরি করতে গেলেও ওডি কে লাগবে তার মানে ওডি বাহুটা দুটো ত্রিভুজেই আছে তার জন্যই ওডিটা হচ্ছে সাধারণ বাহু তবে লিখেছি আমি ওডি হলো সাধারণ বাহু তা দুটো শর্ত হয়ে গেল ত্রিভুজ দুটো আমি বলে দেব সর্বসম অতএব ও ডি এ সর্বসম ত্রিভুজ ও ডি বি এই সমকোণী ত্রিভুজের এই সর্বসমতার শর্তটাকে বলা হয় আর এইচ এস সর্বসমতা অনুসারে যখনই ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল সঙ্গে সঙ্গে আমি বলে দেব এ ডি সমান ডি বি কারণ এরা হচ্ছে অনুরূপ বাহু অতএব এ ডি সমান ডি বি এরা অনুরূপ বাহু প্রমাণিত এ ডি সমান ডি বি এই হচ্ছে আজকে প্রমাণ উপপাদ্য 32 ছোট্ট প্রমাণ এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করো আশা করি বুঝতে পেরেছ আজকে এই পর্যন্তই ও পরের দিন অন্য উপপাদ্য নিয়ে আসবো ধন্যবাদ।